আমি আবার আপনাদের ডক্টর বিনোদ সিং ডক্টর সেন ইউনিটের তরফ থেকে আপনাদেরকে জানাই নমস্কার এবং ছোটদেরকে ভালোবাসি। আজকে ওই এটা যেটা হেলথ অ্যাওয়ারনেস লাইফ ফোনিং প্রোগ্রাম, এর মধ্যে তো আমরা রোগ সম্পর্কে তো কথা তো বলবই, যে কোনো একটা জটিল রোগের সম্পর্কে কথা বলব, কিন্তু আপনাদের আমার রিকোয়েস্ট রইল কি আমাকে ফোন করতে আপনারা ভুলবেন না। হতে পারে আমি যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো ওই রোগ নিয়ে আপনি আক্রান্ত না, কোনো ব্যাপার, আপনার যদি কোনো প্রবলেম থাকে তো আপনারা আমাকে ফোন করতে পারেন। দেখুন ওইখানে সরাসরি কথা বলার জন্য যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে আপনারা আমাকে ফোন করবেন, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, যে ভুলটা বারবার আপনারা করে ফেলেন কি আপনারা যখন আমাদেরকে ফোন করেন ওইদিকে আপনাদের টিভির সাউন্ডটাও আপনারা খুব তেজ করে রাখেন, যার জন্য কথা বলতে একটু অসুবিধা হয়। তো যে বা যারা আমাদের সঙ্গে কথা বলবেন যখনই ফোন করবেন একটু টিভির সাউন্ডটা মিউট করে দেবেন, তার থেকে কি হবে কি আপনার কথাটা আমি ভালো করে শুনতে পারবো আর আমার কথাটা ফোনের মাধ্যমে আপনি ভালো করে শুনতে পাবেন, এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয়, আজকে প্রোগ্রাম স্টার্ট করার আগে আগে আপনাদেরকে আমি জানাতে চাই কি ডক্টর সেন ইউনিট মানুষদের জন্যে, ডক্টর সেন ইউনিটের প্রত্যেক স্টাফ মানুষের জন্যে কি নতুন করতে চলেছে, যার জন্যে আজকাল আমরা নিজেই আপনাদেরকে বলে দিচ্ছি কি নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রথমবার যেটা হয়নি সেটা ডক্টর সেন ইউনিট করতে চলেছে। আজকে আপনাদের বিভিন্ন রকমের থেরাপি আমরা আরম্ভ করতে চলেছি, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আমরা আরম্ভ করতে চলেছি, যার মধ্যে সবথেকে যেটা মেজর, যেটা মেন অ্যাট্রাকশন আপনারা যাকে বলতে পারেন, যার পেছনে আজকাল প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে ওই ট্রিটমেন্টের সম্পর্কে খুব দেখা যাচ্ছে, মানুষরা ওই ট্রিটমেন্ট নেবার জন্যে কলকাতা থেকে 1200-1500 কিলোমিটার দূরে গিয়ে ওই ট্রিটমেন্টটা নেবার জন্য নামটা নথিভুক্ত করাচ্ছে। আর চিন্তা করার দরকার নেই, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে প্রথমবার ডক্টর সেন ইউনিট ওয়াটার থেরাপি ট্রিটমেন্টটা শুরু করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্টের মধ্যে আপনারাও খুব ভালো করে জানেন, যারা অনেক দিন ধরে ক্রনিক ডিজিজের ওষুধ খাচ্ছেন, যেখানে ডাক্তারবাবুরা বলে ফেলেছে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন, একদম না, চিন্তা করার দরকার নেই। ওষুধ ছাড়া যদি নিজেকে সুস্থ যদি করতে চান তাহলে একমাত্রই ঠিকানা ডক্টর সেন ইউনিট। আর ডক্টর সেন ইউনিটের মধ্যে সবথেকে মেন কথা হচ্ছে ফর অ্যাপয়েন্টমেন্ট বা ফর বুকিংয়ের যে নম্বরটা আপনার যাচ্ছে, যে হেল্পলাইন নম্বরটা যাচ্ছে, এটা দয়া করে আপনারা টুকে নেবেন। আজকে এই ওয়াটার থেরাপি থেকে ইভেন আমরা ওই রোগের ওপরেও আমরা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি, যার জন্যে মানুষরা এখন ভয় হয়ে গেছে, ব্যথার ওষুধ খাচ্ছে না কেন, ওনাদের মনের মধ্যে ভয় হয়ে গেছে কি ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হবে। প্রচুর, আপনারা নিজেও জানেন, জেলা ভিত্তিতে কিডনি ডায়ালিসিস সেন্টার প্রচুর হয়ে গেছে, কোনো ঠিক নেই, কত যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে ডায়ালিসিস করাতেই হবে। একবার আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, দেখুন তো আপনার মুখে আমরা হাসি ফেরাতে পারি কি পারি না। আজকে গোড়াবাজার দমদম মিউনিসিপ্যালিটির কাছেই আমাদের যে সুপার স্পেশালিস্ট হসপিটালটা আছে, একবার ওইখানে এসে দেখে যান, যে ফ্যাসিলিটিটা আপনি মানে সুপার স্পেশালিস্ট, বড় বড় সুপার স্পেশালিস্ট হসপিটালে পান, যার মধ্যে প্রচুর ব্যয় সাপেক্ষ হয়, মানে প্রচুর টাকা লাগে, ওইটা নমিনাল চার্জের মধ্যে ওই পরিষেবাটা একমাত্র আমরাই দিচ্ছি, যেখানে আপনি সব কিছুই পাবেন। বলবো আরো কিছু বলবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া ময়দান থেকে বলছি, প্রত্যেক দিন এই সময় আমরা অনুষ্ঠানটা শুনি গ্লোব টিভিতে, কিন্তু আজকে আপনার কোনো কথাটাই শুনতে পাচ্ছি না, অডিও কিছু প্রবলেম হচ্ছে, যদি এই ব্যাপারটা একটু দেখেন, এত ভালো অনুষ্ঠানটা মিস করছি তো। মানে আপনি মানে অডিওর প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আমি আর চেষ্টা করবো যার থেকে আপনার এই প্রবলেমটা সলভ হতে পারে। ঠিক আছে, এর মধ্যে আবার একজনের রেখে গেল। হ্যালো, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন।
বলছি আমি রবিবার যাচ্ছি, তো আপনার সাথে কি দেখা হবে সেদিন? রোববার? হ্যাঁ একদম দেখা হবে না কেন, কনফার্ম দেখা হবে। কিন্তু আপনি আসছেন কোথায়? আমার সঙ্গে দেখা করতে? আমার সঙ্গে আমি বাবার সাথে, আমি বাবার সাথেই যাই তো। হ্যাঁ তাহলে আপনি অনুপবাবুর সাথে, হ্যাঁ অনুপবাবুর সাথে আমি কথা বলে নেব, অভির সাথেও কথা বলে নেব, মেন্টালি দরকার তো ওদের সাথে, তো আপনার সাথে আমি একটু দেখা করব। না তো দাদা তো সেদিন থাকবেন না, দাদা তো সেদিন মনে হয় থাকবেন ইয়েতে আপনার ইয়ে চেম্বারে। না না আমি থাকবো, আমি রোববার, আপনি আপনি আমাকে রোববার পাবেন, বৃহস্পতিবার ছাড়া, মানে সোমবার থেকে রোববার তার মধ্যে অনলি বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন না। কিন্তু সব সময় আপনারা সোমবার থেকে রবিবার আমাকে শিশির কুঞ্জ, বারাসাত শিশির কুঞ্জ, স্টার মলের ঠিক অপোজিটে ডক্টর সেন পাবেন। ঠিক আছে, হ্যাঁ আমার কিছু মেডিসিন আছে সেগুলো চেঞ্জ হবে আর কিছু নিয়ে আসবো। ওকে 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 ঠিক আছে। আর আসার আগে একটু মানে ফোন করে নেবেন আপনারা, কেন কি আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ এটাই কি, যেটা আমরা মানে করোনার কাল থেকে আমরা বাইরের যে ডিস্ট্রিক্টের চেম্বারগুলো আমরা বন্ধ রেখেছিলাম, ওটা আমার এখানেই হয় ঝাড়গ্রামের, এটা আমার এখানেই হয়। সব বলছি এখন আমরা স্টার্ট করে ফেলেছি আপনার মানে, যেমনি কালকেই আমরা বাগনানে আমরা ছিলাম, শ্যামপুরে, শ্যামপুরে ছিলেন মধুমিতার ওখানে। হ্যাঁ নেক্সট উইকে এবার আমরা চলে, নেক্সট উইকে শিলিগুড়ির মানুষদের জন্য আমরা শিলিগুড়িতে থাকবো। আপনাদেরকে বলি যারা ত্রিপুরা থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের জন্য বলি, চিন্তা করার দরকার নেই, খুব তাড়াতাড়ি ত্রিপুরাতেও আমাদের ডক্টর সেন ইউনিট খুলতে চলেছে। আর গুয়াহাটির মানুষ, আসামের মানে মানুষদেরকে বলছি, যারা মানে আমি এটাও জানি কি আসাম এবং গুয়াহাটির মানুষরা আমাদেরকে প্রচন্ড পছন্দ করেন এবং আয়ুর্বেদ ট্রিটমেন্টটাকেও পছন্দ করেন, চিন্তা করার দরকার। উত্তরবঙ্গের বেশিরভাগটাই আপনাদের মানে আয়ুর্বেদিক দিয়ে। আর ডক্টর সিং এন্ড ডক্টর সেনকে আপনারা বিভিন্ন জেলাতে এখন থেকে পাবেন, চিন্তা করার দরকার নেই। উইথ নিউ ট্রিটমেন্ট, উইথ নিউ হোপ, উইথ নিউ স্মাইল, সব সময় মনে রাখবেন আমরা ওই কাজটাই করি যার, আমাদের খালি একটাই উদ্দেশ্য, আমাদের পেশেন্টটা কত তাড়াতাড়ি সুস্থ হয়। ওর জন্য যদি আমার অন্য প্যাথিরও যদি হেল্প নিতে হয় তো ওই প্যাথির বড় চিকিৎসককে আমরা নিজের হসপিটালের মধ্যেই ওনাদেরকে ডেকে আমাকে একটু শুধু আপনি দেখা করার সুযোগ করে দিবেন, আমি যাব তো আপনার সাথে, মানে আমার দেখা হয়নি এ পর্যন্ত সামনাসামনি, যা হয়েছে মানে টিভিতেই দেখছি বা ফোনেই দেখছি আপনাকে, আপনার সাথে তো আমার পরিচয় হয়নি, দাদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, দাদা বৌদির সাথে আমার দীর্ঘদিনের মানে জেলা জেলাতে আমার আমাকে নিজের টিম নিয়ে যেতে হবে। দাদাও কথা আমাকে আগে বলেননি, আমাকে আমাকে খবরটা দেননি, দাদা বৌদির কেউ আমাকে দেননি। এবার দেবেন, এবার দেবেন, ঠিক আছে এবার রাখুন, এবার প্রোগ্রামটা আমি একটু আগে করি না। আর আমাকে একটু শুধু আমাকে রবিবার একটু আপনার সাথে যেন দেখা করতে পারি, আমি অভিকে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে যেন একটু দেখা হয়। একদম কনফার্ম আপনারা আমার সঙ্গে দেখা হবে, চিন্তা করার দরকার নেই। কিছু কথা আছে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখি। হ্যাঁ ঠিক আছে দাদা, ওকে ঠিক আছে। এখন যেটা আমরা বলছি এটাই আপনাদেরকে আমি জানাতে চাইছি, আমাদের যেমনি করোনার আগে প্রত্যেক জেলাতে আমাদের মানে সেন্টার ছিল, প্রত্যেক ট্রিটমেন্ট সেন্টার ছিল, যেটা করোনার জন্যে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমাদের মেন হেডেক হয়ে গেছিলো আমাদের হসপিটালটাকে নিয়ে, একে কত তাড়াতাড়ি আমরা আরম্ভ করি। হ্যাঁ এখন গর্ব ফিল হয় আপনাদের আশীর্বাদ থেকে, আমরা একদম যেমনি আমরা ভেবেছিলাম কি এই মানে একটা এমনি হসপিটাল করব যে সুপার স্পেশালিস্ট হসপিটালের সঙ্গে টক্কর দেবে, কিন্তু যেখানকার মানে একদম নমিনাল চার্জের মধ্যে মানুষের মুখে আমরা হাসি ফেরাতে পারি। যে যেমনি আপনারা সব ট্রিটমেন্ট পঞ্চকর্ম থেকে নিয়ে ওয়াটার থেরাপি থেকে নিয়ে লিচ থেরাপি থেকে নিয়ে কাফিং থেরাপি থেকে নিয়ে যেটা আপনারা বারাসাত জেসার রোড শিশির কুঞ্জের যেমনি ইউনিটে পাচ্ছিলেন ইয়া পাবেন, ঠিক অমনি আপনারা হসপিটালেও পাবেন। এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর দূরে যাবার দরকার নেই, আর বেঙ্গল ছেড়ে যাবার দরকার নেই, সব কিছুই আপনাদের হাতের মুঠোতে, একছাতের নিচে, একছাতের নিচে যদি সব কিছু পাওয়া যায় তার একটাই নাম ডক্টর সেন।
তো এটা তো হয়ে গেল কি মানে আমরা কি করতে চলেছি, মানে কি করব, মানে প্রত্যেক মাসে মাসে যেমনি আমি আপনাদেরকে বলে দিলাম এই মাসেই আমাদের ফুল টিমটাকে আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন, যে বা যারা কুচবিহার আলিপুরদুয়ার নিউ জলপাইগুড়ি বা যেখান থেকে লোকরা আমাদের প্রোগ্রাম দেখছেন ওনাদের যদি রায়গঞ্জ থেকেও যদি ওনাদের মনে হয় কি না কাছাকাছি তাহলেও আপনারা এসে দেখাতে পারেন, কিন্তু তার আগে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমাদের সঙ্গে দেখা করবেন। যখনই দেখা করবেন নিজের সঙ্গে প্রিভিয়াস হিস্ট্রি, প্রিভিয়াস প্রেসক্রিপশন, প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, এটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করবেন। দেখবেন আপনারা মানে এখন থেকে আর আপনারা প্রত্যেক মাসে আমাদেরকে প্রত্যেক জেলাতেই আপনারা পাবেন, চিন্তা করার কোনো দরকার নেই। কেন সবার মনের মধ্যে একটাই ছিল কি না ডক্টর সেন ইউনিটকে দেখাতে গেলে আমাদেরকে কলকাতায় যেতে হবে, না হলে কোনো ঠিক নেই, দু মাস তিন মাস চার মাস পরে কোন সময় কে আসবে, একদম না। আমরা সবসময় প্রত্যেক মাসেই আপনাদের সামনে থাকবো। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথাটা বলব, কেন এর আগেও যখন আমরা বলছিলাম কোলেস্ট্রলে তখন এত ফোন এসেছিল কি আমরা আর বেশি কথা বলতে পারি না, মানে কোলেস্ট্রল সম্পর্কে আমরা কিছু মানে অত ভালো করে বোঝাতে পারিনি যে এটাকে কীভাবে আমরা ঠিক করব, কীভাবে নিজেকে সুস্থ রাখবো, কীভাবে নিজের শরীরকে খারাপ ব্যাড কোলেস্ট্রল ফ্রি আমরা নিজেকে রাখতে পারি। সবসময় মনে রাখবেন কোলেস্ট্রলের কোলেস্ট্রল হয় কেন, কিসের জন্য, ওর মধ্যে দেখা গেছে অয়েলি স্পাইসি মানে প্রোটিন ফ্যাট টাইপের যদি আমরা খাবার যদি খাই আর আমাদের খাবারটা যদি ভালো করে হজম না হয়, আমাদের জঠরাগ্নি যদি উইক হয়ে থাকে তো খাবার হজম হবে না, খাবার যদি হজম হবে না তখন আমার খাবার পচে যেতে লাগবে। অনেক ক্ষেত্রে এমনিও দেখা যায় আজ থেকে যত পুরনো খাবার হবে ততই নষ্ট করবে আপনাকে, বলবো কেউ আছে। হ্যালো, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনি কোথায় থেকে বলছেন মা? কোথায়? শামবাজার থেকে বলছেন, বলুন কি জানতে চান? কি জানতে চান বলুন? আমি জানতে চাইছি যে আমার পটিটা কাদা কাদা হয়। আচ্ছা, আপনার বয়স কত মা? মামার বয়স 75। আচ্ছা, 75 বয়স, আপনার পটিটা কাদা কাদা হয় যখন জল দেন? হয়। হ্যাঁ, যখন জল দেন তখন আপনার মনে হয় না কি আপনার হাতে আটা আটা লেগে যাচ্ছে? না না না, মানে কাদা কাদা হয় আপনার মনে হয়। আচ্ছা, জিভের উপরে হোয়াইট কোটিং আছে? তো আপনার কি মনে হয় না কি আপনার আমাশার প্রবলেম হয়ে গেছে? দিনের মধ্যে কবার যান? আমি ওই জন্য জিজ্ঞেস করলাম কি আপনি যে বললেন না কাদার মতন, তার মানেই হয়ে গেল আপনার জঠরাগ্নিটা মানে একদম উইক হয়ে গেছে। তারপরে আপনার বয়সটা 75 বলছেন। দেখো মা, তোমাকে একটা সিম্পল কথা বলি, নিজেকে যদি সুস্থ রাখতে চাও তো কম কম খাবে, বারে বারে খাবে, কম কম খেলে অনেক দিন খেতে পারবে। যে বা যারা বেশি বেশি খায় খুব কম দিনের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যায়, তো কম কম খাবে, বারে বারে খাবে। আর তুমি তো মা, তো তুমি তো জানো কোনো জিনিস সেদ্ধ করার জন্য ওর মধ্যে যে জলটা দেওয়া হয় ওইটা একটু উষ্ণ গরম জল দিলে ওই ওই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, ঠিক বলছি? তো তুমি যখন দেখছো তোমার খাবারটা ভালো করে হজম হচ্ছে না, তো তুমি জলের জায়গাতে খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল খাবে। নর্মাল জল খেতে যদি তোমার ইচ্ছে করে তো নিয়ার অ্যাবাউট নর্মাল জল যদি তোমার খেতে ইচ্ছে করে তো 40-45 মিনিটের পরে খাবে, কম কম খাবে, খাবার পরেই খেয়ে নেবে। খাওয়া হয়ে গেল, হাত ধুয়ে নিল, সঙ্গে সঙ্গে আপনি একটু উষ্ণ গরম জল খেয়ে নিলেন। এবার শুনে রাখো, এই যে এবার একটু আমার কথাটা শুনবে, আপনি কি এবার আমার কথাটা একটু শুনবেন? হ্যাঁ, শোনো, তুমি যখন 15-16 বছরে ছিলে তো শামবাজারে প্রত্যেক মিষ্টির দোকানে না বেলের মোরব্বা পাওয়া যেত, মনে পড়ে? বেলের মোরব্বা, হ্যাঁ পাওয়া যেত, এখনো পাওয়া যায়। দয়া করে ডেলি সকালবেলা বাসি মুখে
ঠিক আছে, এবার আপনি ডেইলি সকালবেলা খালি পেটে একটা করে বেলের মুরব্বা বাসি মুখে খেয়ে নিও, এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিও, আর আধ ঘন্টা আর মুখে কিছু দেবে না, তুমি নিজেই দেখবে দু তিন দিনের মধ্যে তোমার এই যে মানে পটিটা যেমনি হচ্ছে ওটা ভালো হয়ে যাবে, কম কম খাবে, বারে বারে খাবে, দেখবে শরীরের মধ্যেও এনার্জি হবে, খাবারটাও ভালো করে হজম হবে, এই রোগ থেকে তুমি নিজেকে খুব তাড়াতাড়ি মুক্ত করতে পারো। এবার ফোনটা রেখে ফেলো, এবার ফোন রাখো, হ্যাঁ ছাড়ো, এবার ফোন ছাড়ো, তোমার পেছনে অনেকজন অনেকজন আছে। ফোনটা রাখলেন, দেখুন আপনাদেরকে কথা বলে দিই, যখন অলরেডি আপনাদের সঙ্গে আমার যখন ফোনের মধ্যে যখন আপনাদের প্রবলেম আমি শুনে ফেললাম, এরপরে আপনারা যদি উত্তরটা শুনতে চান তো দয়া করে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেবেন, কেন কি একটা কথা মনে রাখবেন, আপনারা যতক্ষণ অবধি ফোন কাটবেন না পরবর্তী মানুষটা চান্স পাবে না। তো নিজের কাজটা তো আপনি বলে দিলেন, ওটা তো আমি সিওর উত্তর দেবো, ওটা আপনি টিভির মারফতেও তো শুনতে পারেন, কিন্তু আপনার পেছনে আপনার ফোন এঙ্গেজের কারণে যারা আমাকে ফোন করতে পাচ্ছে না তাদের একটু ডিস্টার্ব হয়, ওটা একটু আপনারা করবেন। হ্যাঁ চলুন আবার আমরা এসে যাই, কোলেস্ট্রলের ওপরেই আছি, কেন কি আজকাল দেখা যাচ্ছে 30 বছর 28 বছর মানুষরা সিঁড়িতে চাপতে যাচ্ছে, বুকের মধ্যে ভার ভার মনে হচ্ছে, ভারবার মনে হচ্ছে, কোথাও যদি ভুল করে যদি কোনো মানে হসপিটালে চলে যান, আর ওইখানে যদি অ্যাঞ্জিওগ্রাম যদি করতে বলে তো দেখা যায় বেসিক্যালি 60-70% মানুষকে ওরা ওনারা বলে দেন কি আপনি স্টেন বসান। আরো বলবো, দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি সত্তর থেকে বলছি, বলুন কি? আমি ডাক্তার আপনার সঙ্গে বলুন। আমার ছেলে এই 1 বছর 4 মাস হলো সুগার ধরা পড়েছে, তা আপনাকে দেখাতে গেলে আমার কি রিপোর্ট করে নিয়ে কোথায় যাব? আপনি প্রথম, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 40। আপনার ছেলের বয়স 40, আর এই কিছুদিন ধরে মানে 1 বছর সামথিং থেকে আপনি জানতে পেরেছেন সুগার রোগ থেকে আক্রান্ত। দেখুন মা, আপনার কিছু টেনশন হয়, কিছু প্রবলেম হয়েছিল, আর বলছি 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 আমি সবই বলবো, শুনে রাখুন। দেখুন টিভি স্ক্রিনের মধ্যে দুটো নম্বর যাচ্ছে, এই দুটো নম্বরে ফোন করুন, ফোন করে ওদেরকে বলুন কি ডক্টর সিংকে দেখাতে চান। আমাকে দেখাতে হলে আপনাকে ওই সিসির বারাসাত যশোর রোডের ওপরে সিসির কুঞ্জ স্টার মলের অপোজিটে ডক্টর সেন টাওয়ার, যেখানে আপনি প্রত্যেক সোমবার থেকে নিয়ে আপনি রবিবার এক্সেপ্ট বৃহস্পতিবার ছাড়া সোমবার থেকে রবিবার, চুকি আমাকে বাইরেও যেতে হয়, বাইরের সেন্টারগুলোতেও যেতে হয়, এই জন্যে আমি আপনাকে বললাম কি আমার সঙ্গে দেখা করতে হলে যখনই আসবেন দয়া করে ফোন করে আসতে পারেন। আপনি আমাদের হসপিটালেও দেখাতে পারেন, যেখানে আপনি ডক্টর সেনকে দেখবেন, ওনার সঙ্গে আরও অন্য চিকিৎসকরা ওইখানে থাকবেন, ওইখানেও আপনি দেখাতে পারেন। তো আপনি যখনই আসবেন হেল্পলাইনে একটু ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে প্রিভিয়াস রিপোর্ট, নিজের সন্তানের প্রিভিয়াস রিপোর্ট, সুগারের রিপোর্ট, প্রেসক্রিপশন, উনি কি ওষুধ খাচ্ছেন ওইটা নিয়ে আসুন। ইন দ্য মিন টাইম করবে কি, সোদপুর স্টেশনে গেছো কখনো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, সোদপুর স্টেশনে যাবে, দেখবে ওইখানে অনেকজন জড়িবুটি বিক্রি করে, ওই বিক্রি করে না ওইখান থেকে, হ্যাঁ ওইখান থেকে গিলয় বলে একটা গাছ হয়, গাছের ডাল, গিলয় বলে একটা গাছের ডাল হয়, ওরা বিক্রি করে 10 টাকাতে এক হাত, 50 টাকা দিলে 5 হাত পেয়ে যাবেন, যেটা অনেক দিন চলবে। ছেলেকে বলবে ও নিজের হাতের এক বিতে গিলয়ের ওই ডালটাকে কেটে নেবে, ওই এক বিতে গিলয়ের ডালটাকে ছোট ছোট টুকরো করবে, একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে ওর মধ্যে ফুটন্ত গরম জল রাত্রিবেলা ভরে রেখে দেবে, যেটা ও সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটাকে ছেঁকে নেবে, কাঠগুলোকে ফেলে দেবে। এটা তো একটা কথা হয়ে গেল, মানে এটাকে সরিয়ে রাখেন। সকালবেলা আপনার ছেলে ঘুম থেকে উঠলে ওকে বলবেন বাসি মুখে, যদি সোদপুরে আজকাল আমলখি পাওয়া যাচ্ছে,
বাসি মুখে একটা আমলকিকে আপনি সকালবেলা বয়েল করে দেবেন, একটু চার টুকরো করে দেবেন, বিট লবণ ছড়িয়ে দেবেন, আর ওকে বলবেন সকালবেলা বাসি মুখে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে ওটা খেয়ে নিক, তারপরে একটুখানি উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে নি, তারপরে মুখ টুথব্রাশ ও ইউজ করে নিল, মুখ ফুখ ধুয়ে নিল, ধোবার পর ওকে বলবেন যে জলটা গিলয়ের যে জলটা ও রাত্রিবেলা রেখেছিল ওই জলটাকে ধীরে ধীরে করে খাবে, আধ ঘন্টা পেটের মধ্যে কিছু দেবে না, যে ওষুধ যেমনি করে খাচ্ছে খাক, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার ছেলেকে বেশি দিন ওষুধ খেতে দেব না। আমরা খুব তাড়াতাড়ি আমরা দেখুন আমরা যখন নতুন নতুন ট্রিটমেন্ট আনছি, আমি অ্যালাপাথি ডাক্তার দেখিয়েছি বুঝলেন, এইবার অল্প বয়স তো যার জন্য আমি মেন্টালি খুব এটাতে আমি খুব আপনার চিন্তা করার দরকার নেই, আমরা এখন কপার আয়নসটা দিয়েও আমরা ট্রিটমেন্ট স্টার্ট করছি, এখন এইসব কথা বলছি যে বা যারা আমাদের প্রোগ্রাম দেখছে এটাও বুঝতে পারবে না কি কপার আয়নস দিয়ে কি হয়। আমি আপনাকে পরে কি আর আমি আপনাদের প্রোগ্রাম ডাক্তার সিং ক্যান্টনমেন্টে বসেন, এতে তারপরে জংশনে বসেন, মানে আমার টিভি দেখা মানেই আপনাদের প্রোগ্রাম দেখা, মানে মাথায় এই একটা চিন্তা করছে তো সবসময়। ঠিক আছে আপনি হ্যাঁ আপনি হেল্পলাইনে এবার মা ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের ছেলের কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে? দেখুন এর আগে আবার কেউ গেছে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো, আচ্ছা আবার আপনি ট্রাই করতে পারেন, মনে হয় আপনার ফোনটা কেটে গেছে, আপনি ট্রাই করতে পারেন। তো হ্যাঁ আজকে আমরা যেটা কোলেস্ট্রলের জন্য বলছি, প্রথম কথা সবসময় মনে রাখবেন আজকাল কোলেস্ট্রল রোগটা এই জন্য সব থেকে বেশি বাড়ছে কি মানুষ তো নিজের শরীরের ওপরে মনোযোগ দিচ্ছে না, ওই মনোযোগটা হচ্ছে ওরা এটাই ভেবে নিয়েছে কি জিমে গেলেই আমার শরীরটা খুব সুন্দর হয়ে যাবে, জিমে গেলেই আমার শরীরের মধ্যে শক্তি এসে যাবে, এটা ওনাদের আজকালকার মানুষের মনের মধ্যে এটা। খাওয়া দাওয়ার দিকে কোনো দরকার নেই, জাঙ্ক ফ্রুট স্ট্রিট ফুড খেতেই হেভি ভালোবাসে, ঘরের ভাত ডাল তরকারি না খেয়ে বিরিয়ানি যদি পাওয়া যায় তো ওটা আরও ভালো লাগে, প্রত্যেক মানুষ এই এইসব ধরনের যে খাবারগুলো খেয়ে খেয়ে নিজের শরীরের মধ্যে রোগ এনে নিচ্ছে, কখনো আপনারা চিন্তা ভাবনা করেন কত বড় বড় লোকরা জিমে এক্সারসাইজ কন্টিনিউসলি করছে, ডেলি ওরা জিমে গিয়ে এক্সারসাইজ করছে কিন্তু তারপরেও হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আমি এমনি একজনকে চিনি যে যে আমার ছেলেরই সিনিয়র মানে টিমের সিনিয়র মানে প্লেয়ার ছিল, খুব সুন্দরে ক্রিকেট খেলতো, সব কিছু এভরি ডে সকালবেলা ক্রিকেট খেলা খুবই দরকার, আর একদিন ওই ক্রিকেট খেলতে গিয়েই হঠাৎ বুকের মধ্যে চাপ অনুভব করলেন, তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ও আমাদেরকে ছেড়ে চলে গেল। কেন যে লোক সকাল থেকে এক্সারসাইজ করছে ও যাবে কেন, বলবো আরও কিছু। হ্যালো কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো মনে হয় আমার গলাটা ভালো লাগেনি এই জন্য উনি ফোনটা কেটে দিয়েছেন, কোনো ব্যাপার না চেষ্টা করবেন, বা এমনিও ফোন যদি কেটে যায় তো আপনি চেষ্টা করবেন আমি আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তরটা দেব। তো এইখানে আমি যখন আপনাদেরকে বলছি একটা মানুষ ডেলি এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে, দৌড়চ্ছে, সব কিছু খেলাধুলা করছে কিন্তু তারপরেও তারা হার্ট অ্যাটাক করে কেন মারা যাচ্ছে,
বড় বড় সেলিব্রিটিরা জিমের মধ্যে জিম করছেন, তার মধ্যেই ওনার বুকের ওপর একটা চাপ অনুভব হলো, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো, উনিও পৃথিবী ছেড়ে দিলেন। কারণটা কি? কারণের মধ্যে এই খাবারটাই এসে যায়। বিরুদ্ধ আহার বিহার যখনই আমরা করব, আমাদের শরীরের মধ্যে মানে বিরোধ করার মতন মানুষরা এসে দাঁড়িয়ে যাবে। তো এর মধ্যে এই জন্য আমি সবাইকে বলি, আপনারা শুনে একটু তাজ্জব হন না, আমি যখন বলি কি আপনারা আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলেই সব কিছু হবে। তো যেসব মানুষরা নিজেকে ভালোবাসে তারা কখনো স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস তারা খায় না। ঘরের দুটো আপনি হাতের তৈরি করা রুটি আপনি খাবেন, ও যা কাজ করবে, আপনি বাইরে মানে দোকানের পিওর ঘিতে দশখানা লুচিও যদি খেয়ে নেন ওই কাজ করবে না। হেলদি লাইফ লিড করার জন্য আমাদের আয়ুর্বেদের মধ্যে একদম খুব সুন্দরভাবে বলা হয়েছে কি হেলদি লাইফ লিড করার জন্য তোমাকে প্রত্যেক কাজ ঘর থেকেই শুরু করতে হবে। যে বা যারা টাইমের সময়ের সঙ্গে চলেন তাদের কোনো কখনো অমনি প্রবলেম হয় না। একটা নির্দিষ্ট সময় আছে কি এই টাইমে প্রাতকাল মানে সকালবেলা কটা থেকে কটার মধ্যে আমাকে ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টে কী কী হওয়ার দরকার এটাও করতে হবে, দুপুরবেলা কটা থেকে কটার মধ্যে আমাকে লাঞ্চ ছাড়তে হবে, ওই লাঞ্চের মধ্যে কী হওয়াটা খুবই দরকার, খুব সুন্দর বর্ণনা। আর রাত্রিবেলা এই আয়ুর্বেদেরই দেন আছে কি যেখানে আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে কি সকালবেলা যখনই জল খাবার খাবেন ওই একদম রাজাদের মতন খাবে, সব জিনিস খাবে, ফ্রুট থেকে নিয়ে সব কিছু, কেন কি ওই সকালবেলা খাওয়ার পরেই তো আপনার এনার্জির প্রয়োজন লাগবে। তো এনার্জেটিক খাবার খেলেই দেখবেন সারা দিন খুব সুন্দরভাবে আপনার কাটল। এনার্জি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, তো দুপুরবেলার যে খাবারটা আমরা সবাইকে বলি, দুপুরবেলা রাজকুমারীরা যেমনি খেত অমনি আপনারা যদি খান, একটুখানি খাবার থাকবে, একটুখানি গ্রিন স্যালাড থাকবে, একটুখানি জুস থাকবে, খেয়ে দেখেন। আর রাত্রিবেলা ডিনারটা একদম গরিবের মতন করতে হবে, ভিখিরির মতন করতে হবে, না ভাই আমার বাড়িতে মাত্র দুটো রুটি আছে, একটা রুটি আমি খাবো, একটা রুটি মানে দুটো রুটির মধ্যে আমি আমার বউ আর আমার বাল বাচ্চারা এইটা খাবে, কোনো প্রবলেম হবে না, খেয়ে দেখুন না। সকালবেলা ঘুমটাও খুব সুন্দর, আপনার ঘুম ভাঙবে, খুব সুন্দর কল অফ নেচার আপনি অ্যাটেন্ড করবেন, আর খিদেটাও খুব জোর লাগবে, কেন কি তখন তো পেটের মধ্যে কোনো কিছু নেই, কেন কি রাত্রিবেলা খাবার হজম হতে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি কি রাত্রিবেলা খাবার যদি আপনার মনে হয় কি চারটে রুটি খেলে পেট ভরে যাচ্ছে, ওইখানে আপনি দুটো রুটি খান। এবার আমি এটা তো হয়ে গেল যদি শরীর চর্চার উপরে যদি মনোযোগ যদি দেন, কেন কি বেশ কিছু এমনি ওষুধ আছে আয়ুর্বেদের মধ্যে কি কোলেস্ট্রলটাকে খুব তাড়াতাড়ি আমরা নর্মাল করে দিতে পারি, কিন্তু যদি আপনারা নিজের ভুলটা না শুধরান, কেন আপনি যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তখন আপনার কোলেস্ট্রল ছিল না, কোলেস্ট্রলটা এলো কখন যখন আপনি ভুলভাল কাজ করতে আরম্ভ করলেন। ওষুধ আছে, ওষুধ দিয়ে তো আমরা কোলেস্ট্রলটাকে আমরা নর্মাল আনতে পারবো, নর্মাল আমরা করেও দিয়েছি, ইভেন ব্লকেজ অবধি আমরা মানে শেষ করেছি। এবার লোকরা আমাকে এটাই বলে থাকে এই ডক্টর সিং কি এসব বলে দিচ্ছে কি ব্লকেজ, ইয়েস বট গাছের কাছে যেটাকে আমরা নন বেঙ্গলিরা ওই গাছতে গাছের নামটা আমরা বলি পিপল ট্রি, আমাদের বাঙালি ভাই বোনরা বলে অসৎ গাছ, পাঁচখানা পাতা, পাঁচখানা পাতা তার মধ্যে এক টুকরো যেটাকে আমরা বলি একটা মশলার মধ্যে থাকে যেটাকে আমরা সিনোমিন আমরা বলতে পারি, হ্যাঁ সিনোমিন এক টুকরো চূর্ণ করে আপনি ওটাকে
গরম করুন, জলটাকে ফোটান, দেড় কাপ জলটা যখন পৌনে এক কাপের মতন হয়ে যাবে, ওই আসত্ত গাছের সঙ্গে যদি হয়ে যাবে ওইটাকে আবার নামান, ওই জলটাকে ছেঁকে নেন, ওই জলটা খাওয়ান, খাওয়ান 14 দিন খাওয়ান। তারপরে আপনি একটু লিপিড প্রোফাইল আপনি করে দেখে নিতে পারেন কি কিছু কি হচ্ছে। এমনি অনেক ভালো ভালো ওষুধ আছে যার থেকে আমরা কোলেস্ট্রলটাকে নর্মাল এনে দিতে পারি, কিন্তু আপনি যদি ওই ভুল কাজগুলো আবার দ্বিতীয়বার যখন করেন তখন তো আবার হবে। তো এই জন্য শরীর চর্চাটা জানা দরকার। হ্যাঁ, আমার কাছে সময় নেই বা আমার আমি যাব, আমি ওইখানে যাব না, আমি ওনার কাছে যাব, ওনার কাছে যাবে না, ঠিক আছে, ওনারা আপনাকে ওষুধ দেবেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু ওনাদের থেকে তো জিজ্ঞেস করবেন। আর না হলে আজকাল ইন্টারনেটের জামানা আছে, যে ওষুধটা আপনাকে দেওয়া হবে ওই ওষুধের সাইড এফেক্ট খালি নেটের মধ্যে সার্চ করবেন, দ্য সাইড এফেক্ট অফ দিস মেডিসিন, দেখবেন হড়হড় করে বেরিয়ে গেল। মানে কি আজ অবধি যে বা যারা কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছে, খাচ্ছিলেন বা খাচ্ছেন, তাদের শরীরের মধ্যে কিছু নতুন নতুন উৎসর্গ হয়, ওইটা আপনারা দেখবেন ওইখানে সাইড এফেক্টের মধ্যে লেখা আছে, ওটা আপনি দেখে নিলেই বুঝতে পারেন। কেন যাব যেখানে আয়ুর্বেদ বলছে কি হ্যাঁ আমরা মানে যেটা পারবো ডাইরেক্ট বলবো হ্যাঁ পারবো, যেটা পারবো না আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো কি পারবো। তো যখন আমরা বলছি তো আমাদের কাছে না এসে অন্যর কাছে কেন যাবে বলবো, কেউ আরও আছে। হ্যালো 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 মনে হচ্ছে আপনার ফোনটা বারবার কেটে যাচ্ছে, আপনি দেখে নেন টাওয়ারেরও প্রবলেম হতে পারে, যদি আপনার কোনো আপনি আবার একবার আমার সঙ্গে মানে কথা বলার জন্য আপনি ফোন করতে পারেন। তো এটা রইল কোলেস্ট্রল। এবার কোলেস্ট্রলের মধ্যে এখন দুটো জিনিস আমরা যদি দেখি, প্রোটিন আমরা দুদিক থেকেই আমরা পাই, অ্যানিম্যাল প্রোটিনও পাই, মিল্ক প্রোটিনও পাই, আমার প্ল্যান্ট প্রোটিনও আমরা পাই, কিন্তু ওর মধ্যে দেখা যায় কি না প্ল্যান্ট প্রোটিনটা আমাদের জন্য খুবই ভালো, অ্যানিমাল প্রোটিন থেকে সব থেকে ভালো হয় প্ল্যান্ট প্রোটিন। নিজেকে আমি কি করে সুস্থ রাখবো এটাও তো আমার সব থেকে জানা দরকার, নিজেকে কিভাবে কোলেস্ট্রলটাকে আমি কমাতে পারি, কিভাবে আমি নিজেকে সব সময় সুস্থ রাখতে পারি। তো আপনাদেরকে একটাই কথা বলবো, একটা ফর্মুলা খালি মনে রাখবেন, এই ফর্মুলাটা হলো কি নিজের শরীরের ওজনটা জেনে নেবেন। আপনার শরীরের ওজন যদি 50 কেজি হয় তো 50 কেজিটাকে আর্ধেক করে দেন 250 গ্রাম, না 50টাকে আর্ধেক করে দেন 25 হবে, আর 25কে 10 থেকে মাল্টিপ্লাই করুন 250 গ্রাম, মানে কি মিনিমাম লাঞ্চ এবং ডিনারের আগে 250 গ্রাম গ্রিন স্যালাড খেলে অনেক লাভ হবে। হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন, কোথায় বলছেন? আমি ডাক্তার বাবু কাছে দেখাতে চাই, মানে উনি দমদমে কি কি বারে বসেন। আপনি কোথায় থেকে ফোন করেছেন বলুন? আমি বর্ধমান থেকে। আপনি বর্ধমান থেকে, তো আপনি দমদম ক্যান্টনমেন্টে আপনি সোমবার পাবেন, বুধবার পাবেন, শুক্রবার পাবেন এবং রবিবার মানে শুক্রবার পাবেন। আর এটা আরও বেশি কিছু জানতে যদি চান তো দেখুন স্ক্রিনের ওপরে দুটো নম্বর যাচ্ছে, স্ক্রিনের ওপরে দুটো নম্বর যাচ্ছে, ওই নম্বরে ফোন করলে ওরা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে কোনটা আপনার জন্য ইজি হবে। আমাদের কলকাতা মানে আমাদের এখানে দুটো প্রতিষ্ঠান আছে, একটা দমদম ক্যান্টনমেন্টের কাছে আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে যেখানে আপনি আমাদেরকে পাবেন, প্লাস আমাদের যে দ্বিতীয় যে ইউনিটটা আছে এটা হচ্ছে যশোর রোডের ওপরে 12-7 শিশির কুঞ্জের ঠিক বিপরীতে ডক্টর সেন পাবেন। তো হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখ কোন দিন কোন চিকিৎসকের কোথায় আপনি পাবেন। আর যখনই আসবেন দয়া করে আগে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, তার সঙ্গে যাকে দেখাবেন তার যদি কোনো প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট বা প্রিভিয়াস কোনো ডাক্তারকে ডাক্তারের প্রেসক্রিপশন যদি থাকে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 17 বছর। আপনার মেয়ে কি মোটা না রোগা? পাতলা পাতলা
দেখুন মা, অনেকবার এমনি হয় কি মেয়ে হোক বা ছেলে হোক, খেলাধুলা করার সময় আমরা পড়ে যাই, তখন আমাদের পাছাতে চোট লাগে, আমরা তখন কিছু বলি না, কেন কি আমাদের মনের মধ্যে তখন এটাই ভয় থাকে। আজকে যদি আমি মাকে বলি কি মা আমার পাছাতে বা কোমরে চোট লেগেছে, কাল থেকে মা আমার উপরে রেগে মেগে বলবে তোকে আর খেলতে যেতে হবে না। তো মানুষরা একটু, হ্যাঁ মানুষরা ওই ভয়ে নিজের মাকে বলে না, কিন্তু পরবর্তীকালে ওই যদি চোটটা একটু বেশি মানে ভালো করে যদি লেগে থাকে, নার্ভের ওপরে যদি এফেক্ট হয়ে যায় বা আমাদের কোমরের ভার্টিব্রাগুলোর উপরে যদি চাপ পড়ে থাকে, তাহলে একটা ব্যথা হবে। এর জন্য যদি পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি নিজের মেয়ের কোমরের এক্সরে করিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, না হলে ডাইরেক্ট আপনার মেয়েকে নিয়ে বাড়ির লোককে নিয়ে এসে যান, আমাদের হসপিটালেই সব বন্দোবস্ত আছে। আপনার মেয়ের পিসিওডি আছে, ওটার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করালে আমরা জানতে পারি। হ্যাঁ তো ওটা কুরিয়ার রিপোর্ট যখন করেছেন আপনি ওটা নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, এবার ফোনটা রাখুন, এবার মা ফোনটা রাখুন, অন্যজন লাইনে আছে। আচ্ছা হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন। আমি ক্যালকাটায় এসেছি বেড়াইতে, আমি হচ্ছে ডিপ্রেশনের রোগী। হ্যাঁ, এটার করণীয়টা কি, মানে আমার মেয়ে, আমি কলকাতায় এসেছি, বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা, কলকাতায় আপনি কোথায় আছেন? আমি নিউ মার্কেটে একটা হোটেলে আছি। আজ আপনি নিউ মার্কেটে আছেন, আপনি একটা কাজ করতে পারেন, দেখুন নিচে একটা দুটো নম্বর যাচ্ছে, দেখছেন তো দুটো নম্বর আছে ওইখানে। জি জি, হ্যাঁ ওই নম্বরের মধ্যে ডিপ্রেশনের জন্য চিন্তা করার কোনো দরকার নেই, কেন কি আপনিও জানেন, আপনি বাংলাদেশে, বাংলাদেশের মানুষরা তো জানে কি অনেক গাছড়া আছে যার, যেটাকে আমরা ইউটিলাইজ করলে আমাদের ডিপ্রেশন, টেনশন আর ফ্রাস্ট্রেশন অনেক কমে যেতে পারে। ব্রেনের জন্য আপনি কি ব্রাহ্মী শাকের নাম শুনেননি? ব্রাহ্মী গাছের পাতা শুনেছেন তো? ব্রাহ্মী গাছের পাতা, হ্যাঁ শুনলাম। হ্যাঁ তো এই জন্য আমি আপনাকে বলছি, চিন্তা করার কোনো দরকার নেই, হেল্পলাইনে ফোন করে একটা এখুনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আপনি আমাদের সঙ্গে বারাসাত যশোর রোডের ওপরে, মানে আপনাদের ঢাকা থেকে বাস এই রাস্তা থেকেই যাওয়া আসা করে, মধ্যম গ্রামের পরে দুটো স্টপেজের পরেই শিশিরকুঞ্জ বলে আছে, একদম রোডের ওপরেই আমাদের ডক্টর সেন টাওয়ার আছে। একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। নিউ মা আপনি যেখানে আছেন ওইখান থেকে প্রচুর, মানে আমাদের কাছে আসার প্রচুর আপনার স্কোপ আছে, বুঝলেন তো? আজকে না, আজকে পারবেন না মা, কালকে আপনি পারবেন, কনফার্ম কালকে পারবেন। যদি আপনি বলেন তাহলে আমি বলে দেব। আপনার নামটা বলুন, কে বলছেন? নাসরিন পারভিন। রবিবারে পারবো? হ্যাঁ রবিবারও পারতে পারেন, হ্যাঁ রবিবারও পারবেন, কালকেও আপনি পারবেন। ঠিক আছে মা, ওকে হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমি কি বাংলাদেশ থেকে আপনার সাথে কথা বলতে পারবো? 100% ইয়েস ইয়েস, বাংলাদেশ থেকেও আপনি, আমাদের প্রচুর পেশেন্ট বাংলাদেশে আছে। ঠিক আছে ঠিক আছে, রাখেন এবার। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? রামপুরহাট থেকে বলছি। ডাক্তারবাবু আপনি যে রামপুরহাটে বসছেন এখন, আর বসেন? এখন আমি বসি না, কিন্তু মানে এত মেন আমরা হসপিটালটা স্টার্ট করে দিয়েছি দমদম ক্যান্টনমেন্টে, বুঝলেন তো? আর আমি এই এখন এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি, আর আমাদের হসপিটাল স্টার্ট হয়ে গেছে দমদম ক্যান্টনমেন্টে, রামপুরহাটে এখন যাচ্ছি না। হ্যাঁ কি, কেন কি আমরা খুব তাড়াতাড়ি এখন প্রত্যেক জেলা ভিত্তিতেই আরম্ভ করতে চলেছি, কিন্তু আমাদের এখনও আমাদের মানে লিস্টের মধ্যে রামপুরহাটটাকে রাখিনি, ওর জায়গাতে আমাদের আছে বহরমপুর মুর্শিদাবাদ। কিন্তু কোনো ব্যাপার নেই, আপনার চিন্তা করার কোনো দরকার, আমাদেরকে দেখাতে যদি আপনার ইচ্ছে হয় হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, একদম স্টেশন দমদম ক্যান্টনমেন্ট।
বলছিলাম যে আমি তো আপনারই ওষুধ খাই, এখন তো অন্য ডাক্তার সেরকম ওষুধ খাই না। তো এখন মানে কদিন থেকে খুব কাশি হচ্ছে, মানে এত কাশি হচ্ছে যে আমার বমি হয়ে যাচ্ছে। তো কিছু করার দরকার নেই, সকালবেলা 10-12 খানা তুলসী পাতা নেন, কাঁচা হলুদ 1.5 ইঞ্চের মতন, এই যে দেখেন নেন আঙুলের পোর দেখছেন তো, হাফ ইঞ্চ আপনি এ নিয়ে নেন, কাঁচা হলুদ নিয়ে নেন, একটু মধুর সঙ্গে মিশিয়ে কাঁচা হলুদ মধু আর তুলসী পাতাটা চিবিয়ে সকালবেলা খেয়ে ফেলেন, তারপরে এক গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে নেবেন। দিনের মধ্যে 2 বার আপনি গার্গলিং করেন। কিভাবে গার্গলিং করবেন, 1 গ্লাস গরম জল নেবেন, 1 চিমটে বিট লবণ ওর মধ্যে দেবেন, গার্গলিং করে ওই জলটা বাইরে ফেলবেন। সকালবেলার যে কুলকুচি করা জল দয়া করে আপনারা ফেলবেন না, কেন কি সকালবেলা কুলকুচি করা জলের জলটা জল থাকে না, অ্যালকালাইন থাকে। অ্যালকালাইনটা আমাদের শরীরের ভেতরে দেওয়াটা খুবই উচিত। তো আপনার চিন্তা করার দরকার নেই মা, একবার যদি পারেন তো একবার কলকাতা এসে আমাদের সঙ্গে দেখা করে নিতে পারেন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনার কাছে তো নম্বর আছে, এই নম্বরেও আপনি ফোন করে ডাইরেক্ট যদি কোনো প্রবলেম থাকে আপনি ফোন করে আমাদেরকে বলতে পারেন, আমি আপনাদের মানে আমরা আপনাকে হেল্প করব। আমরা অনলাইন ট্রিটমেন্টটাও দিই, ওর জন্যও আপনাকে হেল্পলাইনে ফোন করে আগে অনলাইনে বুকিং করতে হবে, মানে ওইখানে আমরা সবাই বসে থাকবো, আপনার সব রিপোর্ট দেখবো, দেখার পরে আপনার প্রেসক্রিপশান আমরা করে দেবো আর আপনার বাড়িতে আপনার ওষুধও চলে যাবে। ওর জন্য চিন্তা করার দরকার নেই, এখান থেকে মানে বাইরে বিদেশে আমাদের ওষুধ যাচ্ছে, বিভিন্ন বিভিন্ন রাজ্যতে যাচ্ছে। ঠিক আছে, রাখুন এবার ফোন। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ বলুন বলুন, কি জানতে চান মা? বলছি আমার ডান পায়ে মানে বাঁ পায়ে গোড়ালি দিয়ে ব্যথা, এক্স-রে করিয়েছি, কে বলছে হাড় বেড়ে গেছে বলেছে তো। আচ্ছা, বীরভূমের মধ্যে যে কোনো আপনি দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি মফলার দোকান হয় ওইখান থেকে সন্দক লবণ 1 প্যাকেট কিনে নেবেন। সন্দক লবণ, আবার কি নাম, সেনা নম নুন চেনেন না? হ্যাঁ, 1 প্যাকেট সন্দক লবণ কিনে নেবেন, চেটোতে ওর রেখে ওইটাকে একটু ভালো করে গরম করে নেবেন, সুতি কাপড়ের মধ্যে পুটলি করে যেখানে ব্যথা হয় ওইখানে চেপে চেপে সেক দেবেন রাত্রির বেলা। আপনার যে রোগটা হয়েছে ওইটাকে বলা হয় ক্যালকুলিয়ান স্পুর, হাড় বেড়ে গেছে, সকালবেলা যখন আপনি পাটা মাটিতে রাখেন তখন খুব যন্ত্রণা করে, তারপরে একটু হাঁটাহাঁটি করলে আপনার ব্যথাটা কমে যায়। চিন্তা করার দরকার নেই, একটাই কথা বলবো, ভালো যদি হতে চান দেখুন অনেক কষ্ট করতে হয়, লোকরা যদি ঘরে বসেই সুস্থ যদি হয়ে যেত তো আজকে আপনি সাউথ ইন্ডিয়াতে সব হসপিটাল আমার বাঙালি ভাই বোনদের দ্বারা হাউসফুল হতো না। একটু এটা আপনারা আপনি একটু ফোনটা রেখে দেন এবার, ঠিক আছে? হ্যালো হ্যালো, আমি এই জন্য আমি সবাইকে বলি কি, ছোট ছোট জিনিস, আর আমিও আপনাদেরকে কথা দিচ্ছি আর আপনাদেরকে আমরা বাইরে যেতে দেব না, আপনাদের সব প্রবলেম সলভ করার একটাই ছাদ ডক্টর সেন ইউনিট, যেখানে আপনি আমাদের সবাইকে পাবেন। নমস্কার।